দেখা যায়, স্ক্রিন দেখা যায়, সিনেমা স্ক্রিন দেখা যায়। জি স্যার, দেখা যায় না? আচ্ছা শুরু করবো, না শুরু করি। আচ্ছা একটা আমি অঙ্ক করাতে চাই এখন, দেখো আবার একদম কমে গেল কেন। আচ্ছা কোশ্চেন, ডিসকাস দি ডিসকাস দি এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস 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 অফ এ সলিউশন অফ এ সলিউশন অফ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু এক্স ওয়াই পি, তারপর আছে এক্স ওয়াই কে ওয়াই ইকাল টু ওয়াই জিরো ইকাল টু ওয়ান, সলভ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, সলভ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, তারপরে অ্যান্ড ফাইন্ড দ্য ইন্টারভেল অফ এক্সিস্টেন্স অ্যান্ড ফাইন্ড দ্য ইন্টারভেল ফাইন্ড দ্য ইন্টারভেল অফ এক্সিস্টেন্স ইন্টারভেল অফ এক্সিস্টেন্স এটা মানে আমাদের কি বের করতে হবে, যে ডিসকাস দ্য এক্সিস্টেন্স ইমিটেন্স অফ এ সলিউশন অফ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তাহলে সলিউশন আমরা তাহলে গিভেন দ্যাট, তাহলে এটা দেওয়া আছে গিভেন দ্যাট আমাদের যে গিভেন দ্যাট যে ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু এফ অফ এক্স ওয়াই সমান এক্স ওয়াই এর উপর কি ইজ এ পলিনোমিয়াল অফ এক্স ওয়াই, এটা এক নম্বর। আর তারপরে দেওয়া আছে ওয়াই অফ জিরো ইনিশিয়াল কন্ডিশন ওয়ান, এটা হলো আমাদের দুই নম্বর সমীকরণ। তাহলে সে উইনো ড্যাট সে এখানে হেয়ার এপেক্স ওয়াই হেয়ার হেয়ার যে এফ এক্স ওয়াই ইকাল টু এক্স ওয়াই কি, তাহলে তারপরে ডেল ডেল এফ বাই ডেল এক্স, তাহলে ডেল বাই ডেল এক্স এক্স এর কি সমান সমান কত পাই আমরা ওয়াই কি এক্স এর সাপেক্ষে অন্তর্ধান করলাম। তাহলে দুইটা এপেক্স এবং ডেল এক্স, সো তাহলে দুইটাই হচ্ছে এক্স ওয়াই এর পলিনোমিয়াল ফাংশন, দুইটাই এক্স ওয়াই এর পলিনোমিয়াল ফাংশন। সো সো তাহলে আছে এফ, তারপর আছে এফ ডেল এফ বাই
del x, del f by del x is continuous one, তাহলে continuous in a rectangular region, in a rectangular region rectangular region টা কি যে rectangular যে region D, ঠিক আছে, rectangular region হচ্ছে D আমাদের কত হলো এটা আমরা কত পাচ্ছি একটু ভুল করছি দাঁড়াও একটু এটা হবে ডেল ওয়াই ডেল ওয়াই করলে আমাদের আসতেছে ডেল ওয়াই করলে একটু মুছি দেই এটা ডেল ওয়াই করলে আমাদের আসতেছে এটা এটা তাহলে এটা আমাদের আসতেছে তাহলে এটা হচ্ছে ডেল ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স ওয়াই স্কোয়ার তাহলে এখানে এখানে আমাদের এটা যে লিখেছি এটা যে ডেল ওয়াই তারপর এটা ডেল ওয়াই is continuous in the rectangular region ki ki region e amader ache region ta amader d rectangular region holo amader sei somosto bindu amader ache such that amader x minus x 0 less than a y minus y 0 less than b z এটা আছে তাহলে x 0 কত x 0 আমাদের আছে এটা তাহলে দেখো আমাদের পারবে সাহেব একটু লোক পাঠিয়ে দেন ওই কমনের জন্য ঠিক আছে তাহলে এটা হলো এটা আমাদের x y তারপর আছে সাদেট তাহলে x0 কত x0 যেহেতু 0 কাজে আমরা বলতে পারি 0 less than a আর y0 কত y0 হচ্ছে 1 তাহলে y minus 1 less than b তাই না যেহেতু যেহেতু x0 আছে 0 y0 আছে 1 তাই না তাহলে আমরা এই rectangular region আমাদের যে হলো x0 আছে 0 y0 আছে 1 তাহলে এই rectangular region দেখছো actually rectangular region টা কি rectangular region আমাদের xy অক্ষ যদি আঁকি দেখো xy অক্ষ এটা হলো x এটা হলো x prime এটা হলো y এটা হলো y prime ঠিক আছে x0 হচ্ছে কোনটা তাহলে x0 হচ্ছে এটা আমাদের less than a আর y minus 1 y minus 1 less than b তাহলে আমাদের আছে x ইকুয়াল টু যে a a এর চেয়ে ছোট এই রেখা এর চেয়ে ছোট তাহলে y অক্ষের সমান্তরাল করে একটা রেখা আঁকো আবার x অক্ষের সমান্তরাল y 1 a এই রেকটেঙ্গুলার রিজনে এইখানে রেকটেঙ্গুলার রিজনে এটা হলো d ঠিক আছে এটা হলো d তাহলে আমরা কি পাচ্ছি যে সো আমাদের যে আমাদের এইটা ডেল এফ ইজ কন্টিনিউয়াস ইন দা রেকটেঙ্গুলার রিজন
তাহলে আমরা বলছি যদি এফ এবং ডেল এফ বাই ডেল এক্স কন্টিনিউয়াস ইন দা রেক্টেঙ্গুলার রিজন, তাহলে এই রেক্টেঙ্গুলার রিজন এটা আমরা একটু ব্রেক করে নেই, তাহলে যেহেতু আমরা মান বসাবো এটা, তাহলে দিস ইমপ্লাই এটা হলো ডি, তারপর আছে এক্স ওয়াই সাচ দ্যাট, এক্স ওয়াই সাচ দ্যাট, তাহলে এটা পাইলাম আমাদের যে মডুলাস এক্স, মডুলাস এক্স লেস ইকাল টু এ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই মাইনাস ওয়ান লেস লেস ইকাল টু বি, এটা আমরা পাচ্ছি। আর এটাকে যদি আমরা আরো একটু সুন্দর করে লিখতে চাই এই রেক্টেঙ্গুলার রিজন এক্স ওয়াই, তাহলে সাচ দ্যাট এটাকে লিখতে পারি কত, এ লেস দেন এক্স লেস দেন এ, আর এটাকে কি লিখতে পারি ওয়ান মাইনাস বি লেস দেন, তারপর সে ওয়াই লেস দেন ওয়ান, ওয়ান প্লাস বি, এটা আমরা লিখতে পারছি তাই না? যে ছেলে মেয়েরা বুঝতেছ, তোমরা বুঝতেছ বলো? জি স্যার। আচ্ছা, না বললে আমাকে বলবা। হ্যাঁ জি স্যার, জি স্যার বুঝতেছেন। হ্যাঁ, এটা সিম্পল হিসাব। তাহলে এই রিজনে আমাদের এফ এবং ডেল এফ বাই ডেল ওয়াই কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস যদি হয়ে যায় তাহলে আমরা বলতেছি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন হ্যাজ এ ইউনিক সলিউশন। আমি সব সময় ছেলে মেয়েদের ভাই বাবাদের জিজ্ঞেস করি এক্সিস্টেন্স ইউনিকনেস থিওরামটা বলো। এই এক্সিস্টেন্স ইউনিকনেস থিওরাম হচ্ছে যদি একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এফ এক্স ওয়াই ধরি এফ এক্স ওয়াই, এবং যদি ফার্স্ট ডেরিভেটিভ এখানে ওয়াই এর সাপেক্ষে হয়েছে ডেল এফ বাই ডেল ওয়াই যদি কন্টিনিউয়াস ইন দ্য রেক্টেঙ্গুলার রিজন দেন ইট হ্যাজ এ ইউনিক সলিউশন, অথবা আমরা বলি যদি একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এফ এক্স ওয়াই ধরি এফ এক্স ওয়াই ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় এবং লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে ইট হ্যাজ এ ইউনিক সলিউশন। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন লিপসিস যে কন্ডিশনটা বের করতে চাই। লেফট লেফট আমরা দুইটা বিন্দু নেই, হ্যাঁ লেফট, তাহলে রেক্টেঙ্গুলার রিজন, তাহলে এখন দেখো লেফট আমরা দুইটা পয়েন্ট নেই যে এক্স, তারপর আছে ওয়াই ওয়ান, তারপর আছে এক্স এক্স, তারপর আছে ওয়াই টু বিলংস টু ডি, যে মানে ওই ডোমেনের মধ্যে যে কোনো দুইটা আমরা বিন্দু নিচ্ছি, এই ডোমেনটা আমার কোথায়, ডোমেনটা আমার এই রেক্টেঙ্গুলার রিজনে মাঝখানে যে কোনো আমরা বিন্দু নিয়েছি, ঠিক আছে যে কোনো বিন্দু নিয়েছি, তাহলে এখন দেখো আমরা কি পাই, তাহলে লিপসিস কন্ডিশন আমরা যে স্যাটিসফাই করাবো যে নাও যে আমাদের যে দেখো এফ অফ এক্স, তারপর আছে কমা ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই টু, তারপর আছে তাহলে আমরা কত পাইলাম দিস ইকাল টু এক্স এক্স ওয়াই ওয়ান এর উপর টি মাইনাস এক্স ওয়াই টু এর উপর টি, তাহলে দিস ইমপ্লাই কত হয়, দিস ইমপ্লাই আমরা পাচ্ছি এক্স যদি কমন নাও এক্স যদি কমন নাও ওয়াই ওয়ান এর উপর টি মাইনাস ওয়াই টু এর উপর টি, তাহলে এটা এক্স, তারপরে আমরা এখানে এটাকে যদি ব্রেক করে দেই ব্রেক করে দেই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তারপরে আছে ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস যে ওয়াই ওয়ান স্কোয়ার, তারপরে প্লাস হচ্ছে এটা ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস হচ্ছে ওয়াই টু এর উপর কি, এটা আমরা পাচ্ছি, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি দিস ইমপ্লাই যে করে থাকে
modulus x modulus s কত আমরা পেয়েছি যে এটা পেয়েছি less than a তারপরে y1 y2 আমরা যেহেতু modulus ab equal to modulus a modulus b a ধরলাম y1 y2 আর এগুলো আমরা কি বলতে পারি যে y1 square that is আমরা বলতে পারি দেখো y1 এর পরিবর্তে যেটা ছোট তাহলে 1 plus b বসাইলাম তারপরে y1 y2 তাহলে দুইটার মান একই 1 plus এখানে প্লাস চিহ্ন দাও প্লাস হচ্ছে আচ্ছা দাঁড়াও একটু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে সেজন্য একটু মুছে দেই এটা আমরা পাইলাম একটু মুছে দেই তাহলে এটা আমরা পাইলাম তারপরে এখানে আবার তাহলে এখানে আমরা আসতেছি প্লাস হচ্ছে ওয়ান প্লাস বি তারপর সে এটা ওয়ান প্লাস বি ওয়ান প্লাস বি হ্যাঁ ওয়াই ওয়ান ওয়ান প্লাস বি আর এখানেও ওয়ান প্লাস বি এটা হয়ে গেল ওয়াই ওয়ান এর মানও লেস দেন ইকাল টু ওয়ান প্লাস বি আর ওয়াই টু মানও ওয়ান প্লাস বি তারপর সে ওয়ান প্লাস বি এরকম হলে স্কোয়ার তাহলে এটা আমরা পাচ্ছি তাহলে এটা এখন দিস ইমপ্লাই দিস দিস ইমপ্লাই আমরা পাচ্ছি দিস ইমপ্লাই এফ এফ অফ এক্স এক্স তারপর সে ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স এক্স তারপর সে ওয়াই টু যে এটা আমরা পাচ্ছি দেখো যে লেস এ তারপরে এটাকে আমরা যে লেস এ আর কয়টা পাইলাম যে এটা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আর ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এটা তারপরে প্লাস থ্রি ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার যেহেতু স্কোয়ার কোয়ান্টিটিতে মডুলাস আমাদের একই থাকে এটা ইন্টু হিসাবে থাকলো তাহলে আমরা কি পাচ্ছি তাহলে দেখো আমি এল বানাইতে পারতেছি যে অতএব এফ অফ এক্স তারপর হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স তারপর হচ্ছে ওয়াই টু লেস ইকাল টু থ্রি তারপর হচ্ছে এ ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার দে মডুলাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মডুলাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে অতএব দিস দিস ইমপ্লাই এফ অফ হচ্ছে এক্স তারপর হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স তারপর হচ্ছে ওয়াই টু যে এটা লেস লেস ইকাল টু এল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়্যার 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 হচ্ছে এল ইকাল টু এল ইকাল টু সি এ ইন্টু ওয়ান প্লাস বি এর ফোর স্কোয়ার সো তাহলে এল এর মান এটা পাইলাম সো সো যে সো যে এফ যে এফ স্যাটিসফাই 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 দা লিপশিস কন্ডিশন Lipschitz Lipschitz condition satisfy Lipschitz condition Lipschitz condition তাহলে Lipschitz condition satisfy যদি করে তাহলে আমরা কি বলতেছি যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস Lipschitz condition satisfy করে সুতরাং যে যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম সো দা সো দা So the initial initial value problem has a initial value problem has a unique unique solution unique solution তাহলে এটা আমরা পাইলাম তাহলে এবার দেখো যে আমাদের
এটা সলভ করতে বলা হয়েছে। এখন সেকেন্ড পার্টটা যে এটা সলভ করতে বলা হয়েছে, দেখো সেকেন্ড পার্টে আছে কি dy dy / dx equal to dy / dx equal to xy এর উপর কি। তাহলে আমরা তোমরা এখানে জানো যে এটা ভেরিয়েবল সেপারেট করো y, এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে y t dy, তারপর সে এখানে লেখা যায় দেখো এটা x, তারপর সে dx, তাহলে এটা হলো this imply y minus 3, তারপর সে প্লাস ওয়ান, ইন্টিগ্রেশন যদি করো তাহলে এটা পাচ্ছি, তাহলে ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান, তারপরে কত এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস হচ্ছে সি, এটা আমরা পাচ্ছি। তাহলে কত পাচ্ছি বার দেখো দিস ইমপ্লাই করে থাকে আমাদের দিস ইমপ্লাই হচ্ছে মাইনাস হাফ y minus 2 এটা হচ্ছে x square by 2 plus হচ্ছে c, তাই না? তাহলে এটা পাইলাম এখানে minus 2 by c, এটা দাও আমরা যে 3 নাম্বার দিই, ঠিক আছে? এটাকে যদি আমরা 3 নাম্বার দিই তাহলে ইউজিং দ্য ইনিশিয়াল কন্ডিশন ইনিশিয়াল কন্ডিশন কত আছে আমাদের, যে ইনিশিয়াল কন্ডিশন আছে y0 ইকুয়াল টু 1, তারপর আছে এটা দেওয়া আছে, তাহলে x এর মান 0 বসাও, অতএব মাইনাস হাফ, তারপর আছে y অফ 0 এর উপর মাইনাস 2, আর x এর মান 0 স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস c। তাহলে আমরা কত পাইলাম, দিস ইমপ্লাই যে মাইনাস হাফ, আর y অফ জিরোর মান 1 টু দি পাওয়ার, যে পাওয়ারই দাও সেটা 1 হবে, সেটা আমাদের 1 হবে। তাহলে কত হলো দিস ইকাল টু c, তাহলে c এর মান কত হলো c ইকাল টু মাইনাস হাফ হলো। তাহলে অতএব আমরা পাচ্ছি, অতএব কত পাইলাম 1 বাই যে y স্কোয়ার আমরা পাচ্ছি, যে দ্যাট ইজ এখানে যে c এর মান আমরা হাফ পেয়েছি, আর এখানে হচ্ছে x স্কোয়ার বাই 2, আর এখানে ছিল আমাদের যে 1 বাই 2 স্কোয়ার, যে এখানে ছিল আমাদের এখানে একটা মাইনাস ছিল, মানে এখানে মাইনাস ছিল, আর দেখো আমাদের ইন্টিগ্রেশন যখন করছি তখন এটা আছে, আর এখানে এখানে x স্কোয়ার বাই 2, আর এখানেও একটা 2 ছিল, এখানেও একটা 2 ছিল আমাদের, দিস এখানেও 2 ছিল, এখানেও আমাদের 2 ছিল, তাহলে প্লাস হচ্ছে c, তাহলে যে c এর মান আমরা এখন যদি যে কত বসাইছি, সিন মান আমরা পেয়েছি মাইনাস হাফ, তাহলে এখানে আমরা পাচ্ছি যে মাইনাস, তারপর সে 2y স্কোয়ার, তারপর সে x স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে আমাদের এটার মান কত পাইলাম, এটার মান মাইনাস হাফ পাইলাম। তাহলে এখন যদি আমি এটা 2 দিয়ে ভাগ দেই, যে ভাগ দাও তাহলে 1 বাই y স্কয়ার মাইনাস দিয়ে যে ভাগ দেই, তাহলে আমাদের হবে মানে 2 দিয়ে গুণ দাও
তাহলে কত হবে x স্কয়ার সরি 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস যে x স্কয়ার হবে তাহলে যে এটা আমরা পাইলাম 1 মাইনাস x স্কয়ার তাহলে এটা দেখো যে this imply তাহলে আমাদের আসতেছে কত this imply যে this imply আমাদের আসতেছে দেখো y স্কয়ার ইকুয়াল টু 1 1 মাইনাস x স্কয়ার এটা পাইলাম তাহলে অতএব y ইকুয়াল টু আমরা পাচ্ছি 1 বাই রুট 1 মাইনাস x স্কয়ার দিস ইজ দা রিকোয়ার্ড সলিউশন দিস ইজ দা রিকোয়ার্ড সলিউশন সুতরাং এটা আমরা সলিউশন পাইলাম এখন সলিউশন ইজ ভ্যালিড দেখো যে তাহলে যে এখন ইন্টারভেল বের করতে যে দে সলিউশন ইজ ভ্যালিড কোথায় ভ্যালিড হবে যে যেহেতু হরে আছে রুট তাহলে হরের রুটটা কত হবে হরের রুটটা গ্রেটার দ্যান জিরো হবে ইকুয়াল টু দেওয়া যাবে না আর এটাকে আমরা কি বলতে পারি 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স গ্রেটার দ্যান জিরো লাইন ডায়াগ্রাম দেখে আঁকো তাহলে ক্লিয়ার হয় তাহলে এক্স ইকুয়াল টু কত এক্স ইকুয়াল টু এটা হলো 1 x ইকুয়াল টু মাইনাস 1 আর এটা প্লাস ইনফিনিটি দিয়ে গেছে আর এটা মাইনাস ইনফিনিটি দিয়ে গেছে তাহলে 1 আর মাইনাস 1 এর মাঝখানে যে কোনো বিন্দু বসাও ধরো 0 বসাও 0 বসালে পজিটিভ তাহলে প্লাস 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 তাহলে 1 এর চেয়ে বেশি মান নাও তাহলে একটা মাইনাস একটা প্লাস তাহলে গুণ করলে নেগেটিভ আসছে 1 এর চেয়ে কম মান নাও মাইনাস 2 নাও একটা পজিটিভ একটা নেগেটিভ সুতরাং এটাও নেগেটিভ আসতেছে তাহলে আমাদের সলিউশনটা কত হলো যে এটাকে তোমরা যদি ফোন নম্বর ইকুয়েশন দাও তাহলে 4 এর সমাধান তাহলে দি সলিউশন তাই না সলিউশন অফ 4 ইস সলিউশন অফ 4 ইস তোমাদের কত হচ্ছে আমাদের -1 থেকে -1 লেস দেন এক্স লেস দেন 1 তাহলে আমাদের এটাই হলো আমাদের ইন্টারভেল এটা একটা রেজাল্ট তাহলে আমরা সলিউশন বের করলাম সলিউশনের ইন্টারভেল বের করলাম ছেলেমেয়েরা বলছো তোমরা বলো জি স্যার বলছি খুব ভালো বলছো না জি স্যার খুব ভালো বলছো এটা খুব পরীক্ষা ভালো আছে তাহলে যে আমরা আর একটা সাম করাবো কি বলো করাবো করুন জি স্যার করুন ওই সামটা করাতে যে যদি ধরো যে শেষ হয়ে যাবে তাহলে এক সময় দিবা আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম আমাদের যে তোমাদের এক্সাম্পল আর একটি এক্সাম্পল আমরা করাতে চাই যে সেটা সো দ্যাট যে দি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হচ্ছে x prime ইকুয়াল টু 4x টু দি পাওয়ার হচ্ছে 3/4 তারপরে হচ্ছে x0 ইকুয়াল টু 1 হ্যাজ এ ইউনিক সলিউশন ইউনিক সলিউশন
unique solution but হচ্ছে যে the initial value problem but the initial value problem the but the initial value problem হচ্ছে x prime তারপর সে x to the power of 4 x to the power হচ্ছে p by 4 x x x 0 and equal to 0 they has infinitely many solution has infinitely many solution infinite এখানে একটা i হবে এখানে একটা i হবে হ্যাঁ এখানে একটা i হবে infinitely many solution many solutions আচ্ছা আমরা এটা কিভাবে করতে পারি যে সো দ্যাট দি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম এত হ্যাজ এ ইউনিক সলিউশন তাহলে আমাদের দেওয়া আছে দেখো সলিউশন দেওয়া আছে সলিউশন দেওয়া আছে আমাদের আমাদের দেওয়া আছে x প্রাইম আমরা 12:45 এ আবার শুরু করব মনে হয় টাইম শেষ হয়ে যাবে তাহলে আমরা x প্রাইম দেওয়া আছে 1 তারপর সে 3/4 এটা দেওয়া আছে তাহলে dx by dt সমান সমান আছে 4x টু দি পাওয়ার 3/4 এটা হলো এক নম্বর তারপর আছে এন্ড আমাদের যে x x অফ 0 সমান সমান আছে 1 এটা আমাদের তাহলে উই নো দ্যাট আমরা একই জায়গায় লাগব আচ্ছা ঠিক আছে শুনে যাচ্ছে তোমাদের জি স্যার শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে এখনই মিটিং শেষ হয়ে যাবে আমরা এই অঙ্কটা 5 মিনিট পরে আবার শুরু করব যদি মানে মিটিং এ আর কথা শুনতে পারবে না আমরা তাহলে আমাদের আমরা কি জানি এটা দেওয়া আছে যে আমরা যেটা জানি সেটা এখন লিখব we know that dt সমান সমান হচ্ছে আমাদের f px এটা আমাদের has a unique solution has a unique solution যে through the point t0 x0 if let's say both let's say আমাদের f px তারপরে ftx তারপরে del f by ftx del f by হচ্ছে del f by del x are continuous the in a region টা আমাদের যে rectangular region in a region is region equal to হচ্ছে আমাদের যে tx such that আমাদের t minus t0 less equal to
less less equal to a তারপর সে x minus x minus x zero less equal to b তারপর সে এটা যে আমাদের এই rectangular regionে যদি f এবং f continuous হয় তাহলে আমাদের কি আছে এখানে here 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 দেখো যে আমাদের here here আমাদের f t f t x f t x আছে আমাদের 4 4 x t by 4 তারপর আছে এটা যদি del f by del x যদি x এর সাপেক্ষে অধিকরণ করো তাহলে আমাদের আসছে কত 4 into এটা আমাদের আছে 4 into t by 4 তারপর আছে x তাহলে d by 4 minus 1 that is আমাদের আসছে দেখো যে 4 4 ক্যান্সেল যায় 4 আর 4 ক্যান্সেল যায় সমান সমান আমরা পাচ্ছি যে যে t তারপর আছে x টু দি পাওয়ার 3 তাহলে এখানে ছিল আমাদের 3 বাই 4 এখানে ছিল আমার প্লাস 3 বাই 4 ছিল তাহলে কত হয় যে এখানে যে 3 বাই 4 ছিল 3 বাই 4 থেকে আমরা যে x এর সাপেক্ষে যে অবতরণ করলাম আমাদের আসতেছে যে x টু দি পাওয়ার 1 বাই মাইনাস 4 তাহলে x টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 1 বাই 4 দ্যাট ইজ t তারপর হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 1 বাই 4 তাহলে এটা আমরা পাইলাম এটা পাইলে আমাদের কত হয় তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস ইন দা কন্টেইনিং পয়েন্ট তাহলে আমাদের কত হয় সো 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 আমরা বলতে পারি যে এফ তারপরে তো এফ তারপর আছে ডেল এফ বাই ডেল এক্স ডেল এক্স ইজ কন্টিনিউয়াস তাহলে ইন ডি ইন ইন ডি তাহলে কন্টেইনিং দি পয়েন্ট আচ্ছা এ দে ইউনিক সলিউশন তাহলে প্রথম পার্টটা আমাদের হয়ে গেল এখন হলো সেকেন্ড পার্ট আমরা সেকেন্ড পার্ট শুরু করব সেকেন্ড পার্ট শুরু করি তাহলে এটা সেকেন্ড পার্টে কি বলা আছে যে গিভেন আমাদের দেওয়া আছে x প্রাইম 4 x x তারপর আছে 2 প্রাইম 4 তারপর আছে আমাদের দেওয়া আছে x অফ 0 সমান সমান 0 দেওয়া আছে তাহলে ডি সিমপ্লাই এটা আমাদের আছে স্যার এখনো আটকে গেছে এখনো এবার ঠিক আছে দেখো তো ঠিক আছে আটকে গেছে এবার দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ স্যার এখনো প্রবলেম হচ্ছে আমার এখানে এখনো প্রবলেম হচ্ছে ওরা দেখতে পাচ্ছে কিনা কেউ তো পাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ জি স্যার দেখা যাচ্ছে dx by dt একাল তো আমরা কত পাচ্ছি যে dx by dt 4 তারপর আছে দেখা যায় বলো জি স্যার দেখা যাচ্ছে না
আচ্ছা ঠিক আছে আমি যে তাহলে কত হইলো এটা আমরা পাইলাম, তাহলে এফ টি এক্স তাহলে আমরা পাচ্ছি এফ 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 টি এক্স, তারপর হচ্ছে যে ইকাল টু এফ টি এক্স তাহলে ফোর 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 এক্স, তারপর হচ্ছে টি বাই ফোর হুইচ ইজ কন্টিনিউয়াস রেস রেস এক্স কন্টিনিউয়াস হুইচ ইজ কন্টি কন্টিনিউয়াস, তাহলে ইন দা ইন ইন দা ইন দা তাহলে ইন দা আমরা কত পাচ্ছি ইন দা এবং মোবাইল ঠিক করে দাও তো ইন দা যে কন্টিনিউয়াস ইন দা আমার মোবাইলটা ঠিক করে দাও ইন দা ইন দা হোল যে হোল যে টি টি এক্স টি এক্স হচ্ছে প্লেন, তাহলে টি এক্স প্লেনে আমাদের টি এক্স প্লেনে কন্টিনিউয়াস তাই না, বাট বাট আমরা যদি ডেল এফ ডেল এফ বাই ডেল এক্স আপনি মোবাইলে ঠিক করে দাও এটা নকিম নাই এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টি ইজ কন্টিনিউয়াস, হ্যাঁ ইজ কন্টিনিউয়াস ইজ কন্টি কন্টিনিউয়াস, তাহলে আছে এক্সেপ্ট 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 হচ্ছে টি এক্স সিক্স টি এক্স সিক্স টি এক্স সিক্স যে এক্স ইকাল টু জিরো সো গিভেন হ্যাজ ইউনিক সলিউশন থ্রু এনি পয়েন্ট সো দ্য গিভেন সলিউশন সো দ্য সো দ্য গিভেন গিভেন সলিউশন গিভেন সলিউশন তাহলে আছে যে সদা গিভেন যে গিভেন ইকুয়েশন গিভেন ইকুয়েশন যে হ্যাজ এ ইউনিক সলিউশন হ্যাজ এ ইউনিক ইউনিক সলিউশন ইউনিক সলিউশন তারপর আছে থ্রু এনি পয়েন্ট থ্রু 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 এনি এনি পয়েন্ট এনি পয়েন্ট তারপর আছে এনি পয়েন্ট আমরা এক্সেপ্ট থ্রু যে এনি পয়েন্ট তাহলে আছে টি জিরো আবার কারণ আছে না আছে এক্স জিরো তাহলে আছে উইথ উইথ এক্স জিরো ইজ নট ইকাল টু জিরো, তাহলে এখানে কত পাই আমরা দিস ইমপ্লাই দিস ইমপ্লাই তাহলে আমরা কত পাচ্ছি যে ডিএক্স ডিএক্স তাহলে আমরা পাচ্ছি ডিএক্স বাই dx by dt equal to 4x d by 4 তাহলে এখন d simplify কত হয় d simplify dx তারপর আছে divided by 4x এর উপর t by 4 তারপর আছে এটা ডিটিটা ওই দিকে নিয়ে যায় ডিটিটা ওই দিকে নিয়ে গেলাম তাহলে এবার ইন্টিগ্রেশন করি এবার ইন্টিগ্রেশন করো ইন্টিগ্রেশন করো তাহলে ডি সিমপ্লাই ওয়ান বাই ফোর আনস্টেবল বলছে কেন ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর তারপর আছে এক্স মাইনাস থ্রি বাই ফোর প্লাস ওয়ান মাইনাস
by 4 plus 1 plus t plus c এটা আমরা পাচ্ছি আচ্ছা এখানে আমরা c কে আমরা মাইনাস c লিখতে পারি অসুবিধা নাই তাহলে এটা যদি হয় এখন আমাদের আপনার ক্যালকুলেশন কত হচ্ছে আপনার ক্যালকুলেশন দেখো তাহলে 1 by 4 তারপর সে x টু দি পাওয়ার কত হচ্ছে x টু দি পাওয়ার এটা আমরা পাচ্ছি দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া এই একটু ডিস্টার্ব হয়েছিল তো তাহলে সামান্য একটু বাকি আছে দাঁড়া তাহলে আমরা কত পাইলাম কথা শোনা যায় আচ্ছা একটু ডিস্টার্ব হয়েছিল হ্যাঁ তাহলে আমরা কত পাইলাম x টু দি পাওয়ার 1 বাই 4 ডিভাইডেড বাই তাহলে 1 বাই 4 তারপর আছে এটাকে আমরা লিখেছি t মাইনাস c তাহলে আমরা 1 বাই 4 ক্যান্সেল আমরা দিতে পারি x টু দি পাওয়ার 1 বাই 4 যা আমরা পাচ্ছি t মাইনাস c this imply এটা t মাইনাস c this imply x equal to আমরা বলতে পারি t মাইনাস c টু দি পাওয়ার হচ্ছে 4 তাহলে এটাকে আবার এভাবে লিখতে পারি x অফ t equal to হচ্ছে এটা যদি সেকেন্ড বাকি দিয়ে লেখো তাহলে 0 তাহলে ইফ আমরা পাই মাইনাস ইনফিনিটি লেস দ্যান t লেস ইকাল টু সি আবার এটাকে লিখতে পারি টি মাইনাস সি তারপরে টু দি পাওয়ার 4 আর এটাকে লিখলাম ইফ হচ্ছে ইফ সি লেস দ্যান টি লেস দ্যান ইনফিনিটি তাহলে হুইচ হ্যাজ এ কন্টিনিউয়াস ডেরিভেটিভ হুইচ has a continuous derivative as at b হ্যাঁ continuous derivative or আমরা বলতে পারি যে minus infinity to less than t less than হচ্ছে infinity and is solution to and that is a solution তাহলে আছে to solution to আমরা 0 0 solution to 0 0 or that is এটা হলো is value হচ্ছে c greater than 0 তাহলে does the initial value problem has infinitely many solution does the initial value problem have infinitely many solution many solution আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা বুঝছো ছেলেমেয়েরা বলো বলো তোমরা বুঝছো ছেলেমেয়েরা বুঝছো তোমরা দেখো হ্যাঁ লাস্ট লাইন বুঝো নাই তাহলে আমাদের কন্টিনিউয়াস ডেরিভেটিভ ফর এখানে টি টি হলে দেখো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি শুরু হয়েছে ইজ এ সলিউশন থ্রু 0 0 ফর ইজ ভ্যালু সি গ্রেটার দ্যান 0 তাহলে সুতরাং এটার আমাদের অসংখ্য সমাধান আছে
ক্লিয়ার ক্লিয়ার হয়েছে? জি স্যার, জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ।